রাতের বেলা গ্রাম দেখতে কিরকম হয় দেখেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে হচ্ছে সাঁকো একটা, এই সাঁকো দিয়ে নদীটা পার হইতে হয়। এই নদীটার নাম হচ্ছে সুতা নদী, সুতাগাং। আর বর্তমানে আশেপাশে সবার মনে করেন রাসায়নিক সার, বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য সব কিছুর কারণে এই গ্রামের উপর দিয়ে যে নদীটা যাইতেছে, নদীর পানি পুরোপুরি এখন বর্তমানে দূষিত। কালকে দিনের বেলাও আপনাদের দিনের ফুটেজটা দেখাবো। এই নদীতে যে হাঁস মুরগিরা নামতেছে, হাঁস মুরগি নামলেই মারা যাচ্ছে, হাঁস বিশেষ করে, মুরগি তো নামে না। এই অবস্থায় এখন বর্তমানে এই সুতাগাং, সুতাগাঙের বর্তমান পরিস্থিতি দিনের ফুটেজ আপনাদেরকে কালকে দেখাবো। কিন্তু এই রাত্রেবেলা একটু দেখানোর জন্য বেরোলাম যে রাতের গ্রাম কেমন হয় দেখতে। যদিও আপনারা আচ্ছা আলোয় দেখতে পাচ্ছেন, আমার কথার মাধ্যমে শুনতে পাচ্ছেন, এই যে গাছ, রাতের বেলা গ্রামের পরিবেশ, আপনারা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন। ওদিকে রাস্তা, আমি ওই রাস্তার দিকে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। উদ্দেশ্য হচ্ছে দোকানে যাব চা খেতে। এখন চা খেতে এইসব জায়গায় প্রত্যন্ত অঞ্চলে অনেক দূর পর্যন্ত হাঁটে যেতে হয়। আমি একদম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝখানে এই রাত্রে আপনাদের, যদি প্রবাসী ভাইরা যারা আছেন, দেশের বাইরে থাকেন, কর্মব্যস্ততার মধ্যে, সারাদিনের কর্মব্যস্ততার পরে রাত্রেবেলা এসে যখন আপনারা ঘুমাতে যান, তখন মনে হয় গ্রাম বাংলার কথা, নিজের গ্রামের কথা। আমার এই ভিডিও দেখলে আপনারা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। যে প্রিয় দর্শক, এই যে দেখেন মাছ ধরা হচ্ছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কিনা জানি না। রাতের বেলা নদীতে মাছ ধরছে, মাছ পাইছেন নাকি? হ্যাঁ, মনে হয় এখনো পাওয়া যায় নাই। যাই হোক, আমরা দোকান থেকে ঘুরে আসি, যদি মাছ পাওয়া যায় তাহলে আপনাদের মাছ দেখাবো নাকি কি কো। বাঁশঝাড়, এই যে আমি ঠিক নদীর কূল ঘেঁষে আমি হেঁটে যাচ্ছি, দেখেন। হচ্ছে তাল গাছ, মোটামুটি এখনো 2022 সালে আশেপাশে অনেক গ্রামেরই রাস্তাঘাট হয়েছে, কিন্তু এই গ্রামের রাস্তাঘাট হয় না, কোনো মাটির রাস্তার স্বাদ পাই। তবে আগে যে বিদ্যুতের অবস্থা ছিল সেটার থেকে মোটামুটি একটু উন্নতি হয়েছে, কিন্তু তারপরেও আশানুরূপ না। প্রিয় দর্শক, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমার মনে করেন নামে করে দেন, আমার নামে ছেলে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাথে আছেন, এই যে দেখতে পাচ্ছেন, আমার ভাতিজা, নাম হচ্ছে আলো, বাপের নাম মফিজুদ্দিন। বাপের নাম মফিজুদ্দিন,
আপনারা তাকে যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আলোকে দেখলে আপনার কেমন লাগলো। চলেন বাকিটা রাস্তা আমাদের সাথেই। আর দুই বছর আগে ওই জায়গায় কোনো বাড়িঘর ছিল না, খুব দু এক বছর হয়েছে আর কি এই জায়গায় ঘনবসতি। এটা পুরাটুক খালি খোলা মাঠ ছিল, এই মাঠ থেকে ওই মাথা পাকা হয়ে গেলে টাঙ্গরতে সুবিধা ভালো হইতো, যদি সুনাম দেবেন আলো ডাক্তার পাকা হয়ে গেল একটা কার দেবে সবার একটা দেওয়া যায় মুখে এক আলম নামে। আর কিছু কাজে ইজ্জত নিয়ে টানাটানি রাস্তার প্রায় কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে হয়তো দোকানে পৌঁছায় যাব। রাতের অন্ধকারে তেমন কিছু দেখার নাই, তারপরেও রাত্রেবেলা গ্রামের দৃশ্য খুব সুন্দর, খুব ভালো লাগে, আমার ভালো লাগে, আমার মতো যারা আছেন হয়তো তাদেরও ভালো লাগবে, এই চিন্তা করেই আমার এই ভিডিওটা করা। আমি চাই গ্রাম শহরে রূপান্তরিত হবে না, গ্রাম গ্রামই থাকবে, একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশ নিয়েই একটা গ্রামের মতোই থাকবে, হয়তো চলাফেরার একটা যোগাযোগ মাধ্যমের একটা শৃঙ্খলতা আনা এবং এটার একটা বর্তমান সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করা, এটাই হচ্ছে চাওয়া পাওয়া। তো গ্রামটাকে শহর বানানোর কোনো প্রয়োজন আমি মনে করি না, তাহলে মানুষের ভিতরে আর হৃদ্যতা বলতে কিছুই থাকবে না। এই হচ্ছে রাস্তার কাছে চলে আসছি, এই নদীর অংশ, তারপরে এখানে বিভিন্নভাবে চাষাবাদ হয়, যে বাড়িগুলিও নতুন করা একবারে নতুন। এটা হচ্ছে কালভার্ট, এই কালভার্টের উপরে উঠে গেলাম, কালভার্টটা পার হলেই ওই পারটাই হচ্ছে রওনা ইউনিয়ন। এতক্ষণ আমরা ছিলাম যশোরা ইউনিয়ন, এখন আমরা রওনা ইউনিয়নের মধ্যে পাড়া দিচ্ছি। এই কালভার্টটা হচ্ছে রওনা ইউনিয়নের বর্ডার, এই যে দিক দিয়ে এই নদীর সংযোগ স্থান, এই বিলের সাথে নদীর সংযোগ স্থল, যার মাধ্যমে আগে এই নদীর পানি এই বিলের খেতে যেত, তখন আর চাষিদের পানির জন্য কষ্ট করতে হতো না। তো এখন এটার প্রায় অকেজ, এখন অনেকেই ওই সুয়ারেজের মাধ্যমে পানি দেয়, আর এখন তো পানির সময় পানি আসেই। আমার বাসার নাম ভবেন, বাসার নাম কলিমুদ্দিন, বাসার বাবা নাম হচ্ছে তালুকদার, এখন হচ্ছে তাঁদের সদাগর, সদাগরটা দেখে দিন। যে প্রায় রাস্তার কাছে চলে আসছি, এই পারে
বসতবাড়ি আছে আর জায়গা আছে, খালি জায়গা। এরা তো আর চা বিক্রি করে না, এদের দোকানে তো চা নাই। না না, দোকান বাজারে গেলে তাহলে আমাদের বাজার পর্যন্ত যাইতে হইতেছে। যে মেন রাস্তায় উঠলাম, এই রাস্তা সোজা এদিক দিয়ে চলে গেছে গফরগাঁও, এই যে দিক দিয়ে ভালুকা। যে গাড়িগুলি যাচ্ছে এগুলি গফরগাঁর দিকে যাচ্ছে। আর এদিক থেকে যেগুলি আসবে এগুলি সব ভালুকার দিকে যাবে। এবার এমপি হচ্ছে বাদেন আর কাজী নদী ধুলু গালাখানার গফরগাঁও হয়ে পার বালুকা এই পার গফরগাঁও। সব দুপুরে করে গেছে তুমি করতে ফেরা সারা দিন ওই যে সামনে লালবাতি যেটা দেখা যায় ওটা গ্রামীণ ফোনের টাওয়ার। তো টাওয়ার থাকলেও যে গ্রামে গেছি এই গ্রামের থেকে টাওয়ারের দূরত্ব বেশি না, কিন্তু তারপরেও নেটওয়ার্ক আপ ডাউন করে। গ্রামীণ ফোন আমাদেরকে ঠকাইতেছে, বিশেষ করে এমবি বললে এমবি থাকে না, ওদের কথা কাজে মিল নাই। কোনো জানো এই যা এই যা এই দোকানে চা পাওয়া যেতে পারে, তাহলে আর যাওয়া লাগবে না বাজারে। তাহলে দর্শক শ্রোতা, এই যে দেখেন সমিল বাম দিকে, এই সামনে পুরাটুকি ধান ক্ষেত। যা কতদিন এরকম ধান ক্ষেত থাকবে জানি না। চা খাওয়ার জন্য দোকানে চলে আসছি। চা খাওয়ান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, সব ভালো আছেন? চা দেন। আজকের মতো হেনেই বিদায়, পরে দেখা হইব আবার। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।